আসসালামু আলাইকুম, এসকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা পূর্ববর্তী একটি ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম ফার্স্ট পেপারে যে 50 মার্কের পরীক্ষা হবে, তো কোন বিষয়ে কত মার্ক থাকবে এবং কোথা থেকে কোন ধরনের প্রশ্নগুলো আসবে। তো আজকে আমি ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমাদের আগে পরীক্ষার প্রাপ্ত নাম্বার ছিল টোটাল 100, সেখানে এখন যেহেতু টোটাল মার্কস হচ্ছে আমাদের 50, সেক্ষেত্রে মার্কের যে ডিভাইডটা বা কোন সাবজেক্টের উপরে কত নাম্বার থাকবে এবং কোন কোন সাবজেক্টগুলো আমাদের পাঠ্য বই থেকে বাদ পড়বে, যেমন আগে আমাদের প্যারাগ্রাফ কম্পোজিশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম ছিল এবং সেই আইটেমগুলো অনেকগুলো আইটেমই বাদ যাবে, রাইটিং সাইড থেকে মাত্র 2টি আইটেম থাকবে এবং গ্রামার সাইড থেকে আপনার 6টি আইটেম রয়েছে। তো কোন আইটেমেগুলো আসবে এবং কোনটার প্রাপ্ত নাম্বার কত এবং কয়টা করে লিখতে হবে, তা আজকের ভিডিওতে আমরা সে বিষয়ে আলোচনা করব। তো আমরা সবাই জানি করোনা ভাইরাসের মহামারীর কারণে আমাদের বর্তমান সময়ে পরীক্ষার টোটাল মার্ক হচ্ছে 50 এবং আমরা এখানে ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল মার্ক হচ্ছে 50। তো গ্রামার সাইড থেকে এখানে থাকবে আপনার 30 মার্ক, আপনার কম্পোজিশন সাইড থেকে এখানে থাকবে 20 নাম্বার। তো গ্রামার সাইড থেকে ফার্স্ট এক দাগে থাকবে আপনার, গ্রামার সাইড থেকে এক দাগে আপনার ফিলিং গ্যাপ থাকবে, এখানে আপনার উইথ আউট কুলো, এখানে আপনার গ্যাপ শূন্যস্থান থাকবে কিন্তু কোনো কুলো এখানে দেয়া থাকবে না এবং সেই গ্যাপটি আপনার আসতে পারে প্রিপোজিশন আর্টিকেল অথবা জিরো আর্টিকেল। তো এখানে আপনার প্রিপোজিশন এবং আর্টিকেল সম্পর্কে ধারণা থাকতে হবে এই গ্যাপগুলো পূরণ করার ক্ষেত্রে। তো এখানে আপনার 10টি গ্যাপ থাকবে, প্রতিটির নাম্বার হচ্ছে 0.5, মানে হাফ করে তাহলে 10টির প্রাপ্ত নাম্বার হবে আপনার 5। এরপর নাম্বার 2-তে রয়েছে রাইট ফর্মার অফ ভার্ব। তো রাইট ফর্মার অফ ভার্বের এখানেও আপনার 10টি থাকবে এবং প্রতিটির নাম্বার 0.5, মানে হাফ করে টোটাল 10টির নাম্বার হবে, প্রাপ্ত নাম্বার হবে 5। এখানে এক দাগে 2 দাগে 5, 5, 10, 2টি আইটেমের মধ্যে 10 নাম্বার চলে গেলে এবং বাকি থেকে 20 নাম্বার গ্রামার সাইডের। এরপর 3 নাম্বার রয়েছে চেঞ্জিং সেন্টেন্স। তো এখানে আপনার 5টি সেন্টেন্স থাকবে এবং আপনার প্রতিটির প্রাপ্ত নাম্বার থাকবে 1 করে, তো 5টির প্রাপ্ত নাম্বার হচ্ছে আপনার 5। এরপর আপনার নাম্বার 4-এ থাকবে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। তো এখানে আপনার সাফিক্স এবং প্রিফিক্সে আপনার 10টি থাকবে এবং প্রতিটির নাম্বার 0.5, তাহলে টোটাল 10টির নাম্বার হবে আপনার 5। এরপর রয়েছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন আপনার 5টি থাকবে, 5টি নাম্বার হচ্ছে প্রতিটি 1 করে, 5টির প্রাপ্ত নাম্বার হচ্ছে 5। এরপর পাঞ্চুয়েশন, এখানেও আপনার 10টি থাকবে, প্রতিটির নাম্বার 0.5 করে, সুতরাং 10টির নাম্বার প্রাপ্ত নাম্বার হচ্ছে 5। তো এখানে আমাদের গ্রামার সাইডে এখানে 6টি আইটেম থাকবে এবং 6টি আইটেম থেকে প্রতিটি আইটেমে আপনার 5 নাম্বার করে প্রাপ্ত নাম্বার 5 করে, তো 6টি আইটেমে আপনার 6×5 30 মার্ক কমপ্লিট। এরপরে যাবো আমরা, এখানে কম্পোজিশন আইটেমে আমাদের 20টি নাম্বার থাকবে এবং এখানে আপনার শুধু প্যারাগ্রাফ, শর্ট প্যারাগ্রাফ, কম্পোজিশন এগুলো সব বাদ, এখানে শুধু আসবে আপনার রাইটিং সিবি উইথ কভার লেটার আর হচ্ছে আপনার ফর্মাল লেটার, এখানে আপনার কমপ্লেন লেটার অথবা নোটিশ লেটার এই দুইটার মধ্যে থেকে আসবে। এখানে সিবি উইথ কভার লেটার আপনার এটা 10 এবং ফর্মাল লেটারও আপনার 10। তো কম্পোজিশন সাইডে 2টি থাকবে এবং 2টির প্রাপ্ত নাম্বার হচ্ছে 20। তো আমরা টোটাল এখানে 50 মার্কের কোশ্চেন পেয়ে গেলাম। অবশ্যই আপনারা কিছু কিছু জিনিস আমি ধরিয়ে দিই, আপনার যেমন প্রিফিক্স এবং সাফিক্সের ক্ষেত্রে আপনাকে এখানে ক্লু দেওয়া থাকবে এবং সেগুলো দিয়ে আপনার পূরণ করতে হবে, আর আপনার গ্যাপের ক্ষেত্রে কিন্তু ক্লু থাকবে না, ক্লু ছাড়াই আপনার এটা পূরণ করতে হবে প্রিপোজিশন এবং আর্টিকেল এবং জিরো আর্টিকেল এই রুলসগুলো ফলো করে। তো আজকে আমরা পরীক্ষা কোন কোন বিষয়ের উপর আসবে সে বিষয়ে আপনাদের একটি ধারণা দিয়ে দিলাম এবং আমরা অবশ্যই অল্প সময়ের মধ্যে আমাদের চ্যানেলে ইংলিশ সেকেন্ড পার্টের একটি চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন দেবো আমাদের চ্যানেলে, এবং সেই সাজেশনের সাথে সাথে আপনারা অবশ্যই পরীক্ষার আগের রাত্রে মানে 20/9/2022, তো আপনারা 19/9/2022 যে রাত্র আপনার 11টা বা 12টার দিকে অবশ্যই আমাদের চ্যানেলের দিকে একটু নজর রাখবেন, কারণ আমরা যদি এর আগে কোনো বিভাগের কোনো সেট প্রশ্ন পাই অবশ্যই আমরা সেটা আমাদের চ্যানেলে পাওয়ার সাথে সাথেই আমরা আপডেট করে দেবো। তো অবশ্যই পরীক্ষাতে যাওয়ার আগে হলো একবার আপনারা আমাদের চ্যানেল দিকে নজর রাখবেন, যেহেতু আমি যদি আপডেট কোনো প্রশ্ন বা কোনো সেট আসে অবশ্যই আপনাদের দিয়ে দেবো, আশা করি সেগুলো পড়ে গেলে আপনাদের অনেক ভালো কমন পড়বে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে পরীক্ষার শত ব্যস্ততার মধ্যে আমাদের ভিডিওটি দেখার জন্য। তো শুধু সারাদিন সাজেশন আর প্রশ্নের পিছিয়ে দৌড়লে হবে না, যে সাজেশনগুলো পান এগুলো পড়েও কমপ্লিট করে রাখতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইংলিশ সেকেন্ড পেপারের একটি চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।